কলা কি কোষ্ঠকাঠিন্যর কারণ তো প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের এই কোশ্চিনের অ্যান্সার দেব তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেক কারণ রয়েছে কেউ কেউ দাবি করেন যে কলা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর কারণ আবার কেউ কেউ বলে যে কলা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সহায়তা করে তোপীয় দর্শক চলুন জেনে নেওয়া যাক কলা কি কোষ্ঠকাঠিন্য উপশম করতে পারে নাকি পারে না কলাতে ফাইবার বেশি থাকে কলা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ফল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ কলাতে ফাইবারের পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকে এটি মাঝারি কলাতে প্রায় তিন দশমিক এক গ্রাম ফাইবার থাকে ফাইবার কোষ্ঠকাঠিন্য রোধ করতে পারে ফাইবার জল শোষণ করে মলগুলো বড় এবং নরম থাকতে সহায়তা করে এটি আপনার পচনতন্ত্রর মাধ্যমে মলের চলাচলকে উন্নত করতে সাহায্য করতে পারে যাই হোক ফাইবার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দিতে সহযোগিতা করে তাই কোষ্ঠকাঠিন্য রুগীর জন্য উচ্চ ফাইবার যুক্ত খাবার গ্রহণের পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা কাঁচকলাতে প্রতিরোধ ইস্টাচ থাকে কাঁচকলা প্রতিরোধে ইস্টাচের একটি ভালো উৎস প্রতিরোধ ইস্টাচ একটি জটিল কার্বো বা ফাইবারের মতো বৈশিষ্ট্যযুক্ত এটি ক্ষুদ্রতন্ত্রের হজম হয় না এবং বড় অন্তের কাছে পৌঁছায় যেখানে থাকা বন্ধুপূর্ণ ব্যাকটেরিয়াগুলোকে খাবার হিসাবে কাজ করে কলা পাকার সাথে সাথে প্রতিরোধ স্টাচের পরিমাণ হ্রাস পায় এবং শর্করায় রূপান্তরিত হয় ফাইবারের মতো প্রতিরোধ স্টাচ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কাঁচকলা শিশু এবং বয়স্কদের মধ্যে ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় চলুন বন্ধুরা এবার বলি কলা কি কোষ্ঠকাঠিন্যর কারণ এটি পুরোপুরি আপনার ভুল ধারণা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভেঙে দেব কলাতে প্রচুর ফাইবার থাকে তাই কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কলা কি কোষ্ঠকাঠিন্যর কারণ আসলে এটার উপর জোর দিয়ে কিছু বলা যায় না কারণ কেউ কেউ মনে করেন কলা হচ্ছে কোষ্ঠকাঠিন্যর আবার কেউ কেউ মনে করেন কলা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে দেয় কাঁচকলা ডায়রিয়া হলে খাওয়া হয় কিন্তু এটা যে কোষ্ঠকাঠিন্যর কারণ এই সম্পর্কে খুব একটা জানা যায় না তবে পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করতে খুবই কার্যকরী আমাদের যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা পাকা কলা খাবো।